গুড ইভিনিং। এই মুহূর্তে চলে এসেছি ঠাকুরপুর বাজার অঞ্চলে, সেখানে রথ উপলক্ষে চলছে মেলা, সেই মেলাটাই ঘুরে দেখাবো। আর অবশ্যই দেখাবো আজকে বিশেষ করে কিভাবে সেই পুরীর চুল বা ক্যান্ডি যেগুলো পাওয়া যায় সেগুলো কীভাবে তৈরি হয়। দাদাই, এক একটা ক্যান্ডি কত করে? 20 টাকা? কখন থেকে বানাচ্ছো? কিরম বিক্রি বাটা হচ্ছে? কদিন চলবে এই মেলা? 10 দিন। এগুলো কি দিয়ে কি মেটেরিয়াল দিয়ে বানাচ্ছো? চিনি? দাঁড়াও দাঁড়াও, আচ্ছা এটা রেখে দিতে হয় কতক্ষণ, মানে এটা কতক্ষণ ঠিক থাকে? তাই? আচ্ছা, ক্যান্ডির সময় আর কি কি বিক্রি করছো? দাদা ক্যান্ডির সঙ্গে এখানে ফ্রুট জুস বিক্রি করছে, তাই রথের মেলা 10 দিন চলবে এই ঠাকুরপুকুর বাজার অঞ্চলে। তাই অবশ্যই এখানে এলে সবাই তোমরা একবার করে এই ক্যান্ডি স্টলে এসো এবং ক্যান্ডি খেও। রথের মেলা বললেই আমার মনে পড়ে যায় ক্লাস 6-এ বাবা অবসর গ্রহণ করার পর আমাকে রথের মেলায় নিয়ে গেছিল প্রত্যেকবারের মতো। তা যথারীতি আমি বায়না করেছিলাম যে আমায় ভেলপুরি খাওয়াতেই হবে, তাই ভেলপুরি খাওয়াতে বাবা নিয়ে গিয়ে বলেছিল, এই এই ছোকরা 3 টাকা বা 4 টাকার ভেলপুরি দে তো। সে বলেছিল, বাবু ভেলপুরি তো এত কম দাম নয়, ভেলপুরির দাম 8 টাকা। বাবা তেলে বেগুনে রেগে গেছিলো, কারণ সেই সময় অনেক বছর আগে বাবা বলছে, ধ্যাত এত টাকা দাম নিচ্ছিস, চ তোকে ভেলপুরি খেতে হবে না, আমি কচুরি কিনে দিচ্ছি। আলাম, না ভেলপুরি আমি খাবই। বাবা বলেছিল, না খেতে হবে না। আলাম, ঠিক আছে তুমি দেবে না তো আমি কিন্তু চিৎকার করে বলবো যে ছেলে ধরা আমার হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। এই শুনে বাবা বলেছিল, না 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 না, আমার সবই পেনশন শুরু হয়েছে, হ্যাঁ আমি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলাম, একদম একদম এরকম চিৎকার করিস না, দাঁড়া 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 তোকে আমি ভেলপুরি কিনে দিচ্ছি। আজ মনে পড়ে সেই স্মৃতির কথা, ঠাকুরপুর বাজারের রথের মেলা দেখতে দেখতে সেটার কথাই মনে হলো, তাই শেয়ার করলাম।